নির্ভরযোগ্য কৃষি আবহাওয়া বিষয়ক তথ্যের জন্য মেহেরপুরে স্থাপন করা হয় কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ড গত পাঁচ বছর ধরে এই বোর্ডগুলো অচল অবস্থায় পড়ে আছে কোনো সেবা পাচ্ছেন না কৃষকরা সংশ্লিষ্টরা বলছেন এগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত হলে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে রাব্বি আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন তানবির জনি মেহেরপুরের বৃষ্টি ইউনিয়ন পরিষদের দেয়ালে কৃষি আবহাওয়া ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ তাপমাত্রা আর্দ্রতা বায়ুপ্রবাহ ঝড়ের পূর্বাভাস সহ দশটি বিষয়ে তথ্য সংগ্রহ ও প্রকাশের ব্যবস্থা আছে বোর্ডগুলোতে ছয় দিনের তথ্য হালনাগাদ করা থাকে কিন্তু এই বোর্ডগুলো গত পাঁচ বছর যাবৎ অচল হয়ে আছে তথ্য হালনাগাদের কোন প্রশিক্ষণ দেয়া হয়নি কর্মকর্তাদের ফলে সরকারের এই প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি আবু আর কোন যন্ত্রপাতি আমি কিছুই জানি না আমি এক দেখি ও আবা দেখি আমরা বুলেট ঝড় বৃষ্টি হবে কি বিষয় কে তাও জানি না আমরা আবহাওয়া ডিসপ্লে বোর্ডটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একাধিকবার বলেও লাভ হয়নি অবশেষে একটা রিপোর্ট করে যে আমাদের এটা কাজ হচ্ছে না এটা কী করা যায় তো অফিস থেকে আমাদের উপর লেভেলে আবার চিঠি করে যে এটা দ্রুত মেরামতের জন্য পূর্ববাসের বোর্ডগুলো নিয়ে কখনো কোনো সভায় আলোচনা হয়নি জানান স্থানীয় জনপ্রতিনিধিরা যে কৃষি আবহাওয়া যন্ত্রটি আছে এটা একেবারে অকেজ তো এখন পর্যন্ত এর কোনো কার্যকারিতা আমরা দেখতে পাইনি সরকারিভাবে লাগে সেঠে ঠিক কিন্তু সেই সেটা অব্যবহৃত আছে ইউনিয়ন পর্যায়ের আবহাওয়ার ডিসপ্লে বোর্ডগুলো অ্যানালগ সিস্টেমে চালু আছে ডিজিটাল সিস্টেম চালু করা গেলে কৃষকরা উপকৃত হবেন জানান এই কৃষি কর্মকর্তা যে আবহাওয়ার ডিসপ্লে বোর্ড আছে এগুলো ম্যানুয়াল কিন্তু আমাদের এইগুলো যদি আমার ডিজিটাল হয় তাহলে কিন্তু আমাদের আরো বেশি উপকৃত উপকার হবে এবং এই বিষয়ে আমরা প্রকল্প অফিসে অবহিত করেছি তবে এই বিষয়ে কথা বলতে রাজি হননি প্রকল্প পরিচালক তানভীর জনি নাগরিক